জোর করে বাসর ঘরে ঢুকে পুতুলকে কথা শোনালে, অপমান করে রঞ্জাকে ঘর থেকে বের করে দিল তীর্থ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পুতুলের মা রঞ্জাকে বলছে, মানুষ না খেতে আসে না বুঝেছো, দুটো ভালো কথা বলতে আসে, সবার সাথে আলাপ করতে আসে, আর তোমার তো ব্যবহারই ঠিক নেই, মানুষকে ডেকে এনে যা তা ব্যবহার করো। তখনই রঞ্জা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ এখন তো আমার দেওরকে শুনিয়ে শুনিয়ে এসব কথা বলবেনি। তখন তুতুলের মা বলে, তুমি যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করো তাহলে তো সেটা জানবেই বলো। তখনই তীর্থ বলতে থাকে, কি ব্যাপার বৌদি, তুমি ওনাদের সাথে কি বলেছো, ওনাদের সাথে তুমি খারাপ ব্যবহার করেছো? কেন খারাপ ব্যবহার করলে, তোমাকে আমি কতবার বারণ করেছিলাম। তখন পুতুল বলতে থাকে, স্যার ও স্যার স্যার শুধু খারাপ ব্যবহার করেনি তো, আমার বউকে ছোট করে কথা বলছে, আমার বউ নাকি এজন্যই সংসার করতে পারেনি। ও আমার বউকে কতটুকু দিনে যে আমার বউয়ের নামে ও এসব কথা বলে, ওকে এসব কথা বলার অধিকার কে দিয়েছে? তখনই তীর্থ বলতে থাকে যে, আপনারা ওনার কথায় কিচ্ছু মনে করবেন না, আর বৌদি তোমাকে আমি কতবার করে বলে দিলাম যে পুতুলের বাড়ির লোকদের সাথে তুমি একদম খারাপ ব্যবহার করবে না, তাদেরকে অপমান করবে না, তারপরে তুমি কথা বললে শোনো না কেন, কি সমস্যা তোমার? তখনই রঞ্জা রেগে যায় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সব তো আমার দোষ, আমি না তোমার বিয়ের কোনো কাজই আমি আর থাকবো না, তুমি আমাকে একদম জড়াবে না কোনো কিছুতে। এই কথা বলে ওখান থেকে রঞ্জা চলে যায়। তখনই তীর্থ বলতে থাকে, প্লিজ আপনারা ওর কথা কিচ্ছু মনে করবেন না। তখনই তুতুলের মা বলতে থাকে, কিছু মনে করার তো কথা নয় বাবা, আসলে যে আমার আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারে, আমাদের সামনে পুতুলকে এসব কথা বলতে পারে, সে তো পুতুলকে আরো অনেক কথা শোনাবে, ও তো অনেক কথা বলবে পুতুলকে, অনেক অপমান করবে, তখন তখন কে রক্ষা করবে পুতুলকে? তখন তীর্থ বলতে থাকে, আপনারা পুতুলের কথা একদম ভাববেন না। তখন তুতুলের মা বলতে থাকে, জানোই তো ওদের বাড়ির কথা, আর ওর মার অবস্থাটা তো জানো, এখন ওর দাদাও অসুস্থ, সে সুস্থ হবে কিনা তারও কোনো ঠিক নেই। তখন তুতুল বলতে থাকে, দাদা ভাই আর কোনোদিনও ঠিক হবে না, উনি কোনোদিনও হাঁটতেও পারবে না, আর ওনার চাকরিটাও করতে পারবে না, ওনাদের ফ্যামিলির এখন যা অবস্থা আর তাকানো যায় না। তখন তীর্থ বলতে থাকে, আপনারা একদম চিন্তা করবেন না পুতুলকে নিয়ে, পুতুলকে আমি দেখে রাখবো, ওর দায়িত্ব আমি নিয়েছি, আমি দেখে রাখবো। তখনই তুতুলের মা বলে, হ্যাঁ বাবা তোমার উপর আমার ভরসা আছে, তুমি তো পুতুলকে ভালোবেসে দেখে শুনে বিয়ে করে এনেছো, তাই আশা করবো তুমি ওকে দেখে রাখবে। তখন তীর্থ বলতে থাকে, আপনারা চলুন খাবেন, আপনাদের জন্যই তো আমি আয়োজনটা করেছি, আর আমার খুব কষ্ট হবে যদি আপনারা না খান, শিমুল বৌদি চলুন। তখনই পুতুল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমারও খুব ক্ষুধা লেগেছে বুঝেছো, চলো চলো আমরা একসাথে খাবো, আর আমার বর কষ্ট করে এগুলো করেছে না, না খেলে খুব রাগ করবে আমার বর, খুব কষ্ট পাবে বুঝেছো। তখন শিমুল অবাক হয়ে যায় কথা শুনে, তারপরে শিমুল বলতে থাকে, পুতুল দি তোমার না আজকে বউ ভাত, কত লোকজন আসছে, কত লোকজন আসবে, তোমার সাথে তো আলাপ করবে সবাই, তুমি এখন খেতে গেলে কি করে হবে? তখন পুতুল বলতে থাকে, আমার অনেক ক্ষুধা পেয়েছে বুঝেছিস, আগে খাবো তারপরে সবার সাথে আলাপ করবো, আর এখানে না অনেক গিফট রয়েছে, সেই গিফট গুলো আমি খুলে দেখবো, কারণ এগুলো সব আমার, এগুলো কেউ নেবে না বুঝেছো। তখন তীর্থ বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ সব তোমার, কেউ নেবে না, আচ্ছা ভালোই হলো, আপনারা থাকতে থাকতে পুতুল খেয়ে নিলে ভালো হবে, ও তো আবার একা খেতে পারে না, আর আমার তো আজকে কাজ রয়েছে, তাই আমি তো এখন খাওয়াতে পারবো না, আপনাদের সাথেই বসে বরঞ্চ পুতুল খেয়ে নিক। তখন শিমুল বলতে থাকে, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমাদের সাথে পুতুলটি খেয়ে নেবে। তারপর এই কথা বলে ওরা এগোতে থাকে, আর তীর্থ বলতে থাকে, আপনারা যান আমি আসছি। তখনই তীর্থর বৌদির সাথে তীর্থর দেখা হয়। তখন তীর্থ বলতে থাকে, আসলে ওনাদেরকে খেতে নিয়ে যাচ্ছি। তখনই রঞ্জা বলতে থাকে, সেটা আমাকে বলার কি আছে, আমাকে বলবে কেন, তোমার বিয়ে বা কোনো কিছুতেই আমি আর জড়াবো না বুঝেছো, আমাকে তো তুমি যা অপমান করার করলে সবার সামনে। তখন তীর্থ বলতে থাকে, দেখো বৌদি তোমাকে আমি কোনো অপমান করিনি, শুধু শুধু বাজে কথা বলবে না, উল্টা আরো তুমি পুতুলকে মেনে নিতে পারছো না, ওর বাড়ির লোককে তুমি অপমান করছো কেন, তোমাকে আমি কতবার বারণ করেছি। তখন রঞ্জা বলে থাকে, হ্যাঁ হ্যাঁ এখন তো তুমি আমাকে এসব কথা বলবেই, আমি তোমার জন্য কি না করেছি তীর্থ, আর তুমি তার সেই প্রতিদান দিলে। তখন তীর্থ বলতে থাকে, বৌদি তুমি আমার জন্য কি করেছো না করেছো সেটা তুমি বাদই দাও, তুমি আমাকে যেমন ভালোবাসো তেমন পুতুলকেও যদি ভালোবাসতে না তাহলে সবটা বুঝতে পারতে, তুমি তো পুতুলকে মেনেই নিতে পারছো না তাহলে কি করে বুঝবে। হ্যাঁ মানছি সব দোষ আমার, আমার তোমার সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছিল, আমার বয়স কম ছিল আর আমরা একসাথে থাকতে থাকতে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমি যখন বুঝতে পারি তখন তো তোমাকে আমি সাবধান করেছিলাম, তোমাকে তো আমি বলেছিলাম যে এই সম্পর্কটা ঠিক নয় আর এই সম্পর্কটা করাও আমাদেরকে উচিত নয়, তাই তো আমার ভাইকে আমি ঠকাতে পারবো না, তাই তো তোমাকে আমি না করেছিলাম, তুমি আমাকে দিয়ে ওয়াদা করিয়েছিলে যে আমি যেন এই বাড়ি ছেড়ে কোথাও না যাই, তাই আমি এ বাড়িতে আছি, কিন্তু তুমি যদি পুতুলকে দেখতে না পারো, পুতুলের সাথে যদি এরকম ব্যবহারই করো তাহলে কিন্তু আমার দাও ওয়াদা আমি রাখতে পারবো না, আমি কিন্তু পুতুলকে নিয়ে তখন আলাদা কোথাও অন্য কোথাও চলে যাব, আর এ বাড়িতে থাকবো না আসবো না, আমার তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। তখন রঞ্জা বলতে থাকে, বাহ একদম ভালো কাজ করেছো, ভালো কথা বলেছো, এখন তো তুমি এসব বলবেই তীর্থ। তখন তীর্থ বলতে থাকে, দেখো আমার বউ আমি বিয়ে করে এনেছি, আমার দায়িত্ব আছে, তাই আমার কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা তো আমি বুঝে নেব, আমার বউকে রাখার দায়িত্ব হলো আমার, তাই আমার বউ কিসে ভালো থাকবে সেটাও আমার দেখার দায়িত্ব, তাই তোমাকে আমি বলে দিলাম তুমি সাবধান হয়ে যাও, পুতুলকে এখনো সময় আছে ভালোবাসার চেষ্টা করো,
অপমান করো না, একথা বলে তীর্থ ওখান থেকে চলে যায়। তখন রঞ্জা অবাক হয়ে তীর্থর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ফুলশয্যার রাতে পুতুল বসে আছে। তখন তীর্থকে পুতুল বলতে থাকে, ও স্যার স্যার আমার না খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুম পাড়িয়ে দেবে তুমি? তখন তীর্থ বলে, হ্যাঁ তুমি ঘুমাবে তো পুতুল, তুমি ঘুমাও। তখন পুতুল বলতে থাকে, হ্যাঁ আমাকে তুমি ঘুম পাড়িয়ে দেবে, বুঝেছ? তারপরে তীর্থ বলতে থাকে, পুতুল তোমার জন্য না একটা গিফট রয়েছে। তখন পুতুল বলতে থাকে, আমার জন্য গিফট? কি গিফট স্যার? তখন তীর্থ একটা আংটি বের করে পুতুলকে পরিয়ে দেয়। তখন পুতুল বলতে থাকে, স্যার তুমি আমাকে গিফট দিলে, আমি তো তোমাকে কিছু দিলাম না। তখন তীর্থ বলে, তুমি দিয়েছো তো এই যে তোমাকে। তখন পুতুল বলতে থাকে, তুমিও তো দিয়েছো। তখন তীর্থ বলে, হ্যাঁ আমি তো দিয়েছি, তারপরেও তোমাকে আমি এই গিফটটা দিলাম। তখন পুতুল বলে, তুমি তো আমাকে আংটি দিলে স্যার, কেন দিলে? তখন তীর্থ বলতে থাকে, আজকে আমাদের বাসর রাত, আর এই রাতে দিতে হয় পুতুল। তখন পুতুল বলে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না স্যার। তখন তীর্থ বলতে থাকে, তুমি যখন গান গাইবে না, গান গেয়ে যখন তুমি অনেক নাম করবে তখন আমাকে গিফট দেবে, ঠিক আছে? তখন পুতুল বলে, আচ্ছা ঠিক আছে স্যার। তখন তীর্থ বলতে থাকে, তোমাকে না খুব মন দিয়ে গানটা গাইতে হবে পুতুল, তোমাকে আমি অনেক প্রোগ্রামে নিয়ে যাব, সেখানে তুমি একা গান গাইবে, ঠিক আছে, মনে থাকবে তো তোমার? তখনই পুতুল কাঁদতে থাকে আর বলতে থাকে, জানো তো স্যার বউটার সাথে মনে হয় আমার আর কোনোদিনও গান গাওয়া হবে না, তাই না? তখন তীর্থ বলে, এটা কেমন কথা বলছো পুতুল, তোমার বউ তোমার সাথে গান গাইবে তো, নাচ করবে, তুমি গান গাইবে? তখন পুতুল খুশি হয়ে যায়। তারপরে তীর্থকে বলতে থাকে, ও স্যার স্যার আমার না মা বোনের জন্য আর বউয়ের জন্য না মন কেমন করে জানো তো? তখন তীর্থ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমার যখন যখন মন কেমন করবে আমাকে বলবে, আমি নিয়ে যাবো তো তোমাকে। তখন পুতুল খুশি হয়ে যায়। আর তীর্থ বলে, আমাকে কিন্তু তুমি কথা দিয়েছো যে তুমি একা একা বাড়ি থেকে বের হবে না। তখন পুতুল বলে, হ্যাঁ স্যার আমি কথা দিয়েছি তো, আমার মনে আছে তো। তখন তীর্থ বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তখনই পুতুল বলতে থাকে, স্যার আমার না ঘুম পাচ্ছে। তখন তীর্থ বলে, তাহলে ঘুমিয়ে পড়ো তুমি তো পুতুল। তখন পুতুল বলে, লাইটটা অফ করে দাও, আমার তো লাইটের আলোতে ঘুম আসে না। তখনই তীর্থ লাইটটা অফ করে দেয়। আর পুতুল বলতে থাকে, স্যার আমি না মাকে মা বুড়িকে না জড়িয়ে ধরে ঘুমাতাম, তোমাকে জড়িয়ে ধরি? তখন তীর্থ বলে, আচ্ছা ঠিক আছে তুমি জড়িয়ে ধরো পুতুল। তারপরে জড়িয়ে ধরে পুতুল ঘুমিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে দরজার বাহিরে এসে রঞ্জা দাঁড়িয়ে আছে, তারপরে দরজায় নক করতে থাকে। তখন পুতুল আর তীর্থ দুজনের ঘুম ভেঙে যায়। তখন পুতুল বলতে থাকে, ও মরলো যা, এখন আবার কে আসলো এত রাতে? তখন তীর্থ বলে, আমি দেখছি পুতুল। তারপরে পুতুল বসে থাকে আর তীর্থ গিয়ে দরজাটা খোলে। খুলে রঞ্জাকে দেখে চমকে যায়, বলে তুমি এখানে এত রাতে? তখন রঞ্জা বলে, কেন আমাকে দেখে চমকে গেলে নাকি? তখন তীর্থ বলতে থাকে, না আসলে চমকানোরই তো কথা, এত রাতে তুমি এখানে কি করছো, কেন এসেছো? তখন রঞ্জা বলে, তোমরা তো ঘুমোচ্ছিলে, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, আসলে আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল, তাই তো তোমার কাছে ওষুধ চাইতে আসলাম, আমার ঘরে ওষুধ নেই। তখন তীর্থ বলে, ও আচ্ছা, শুধু কি মাথা যন্ত্রণা করছে নাকি জ্বর আছে? তখন রঞ্জা বলতে থাকে, সেটা কি আর তোমার দেখা দরকার আছে এখন, তুমি আমার কথা নাই ভাবলে? তখন তীর্থ বলে, জ্বরটা থাকলে তো আর আমি কিছু করতে পারবো না, ডক্টরকে জিজ্ঞাসা করতে হবে। তখন রঞ্জা বলে, ও আচ্ছা, এখন সামান্য জ্বরের জন্য আবার ডক্টরের কাছে যেতে হবে? তারপরে পুতুল বলতে থাকে, এত রাতে তুমি এখানে কি করছো গো, যাও যাও সকালে কথা বলো, তুমি এখান থেকে যাও। তখনই রঞ্জা চালাকি করে তীর্থকে সরিয়ে ঘরের ভিতরে ঢুকে যায় আর গিয়ে বলে, তোমার ঘুম আসছে তুমি ঘুমাও না, এত কথা কেন বলছো? তখন পুতুল বলে, আমার ঘুম আসছে, তুমি এখানে কি করছো? তারপরে তীর্থ ঔষধটা এনে রঞ্জার হাতে দেয় আর বলে, না ঔষধ এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। তখন রঞ্জা বলতে থাকে, ঔষধটা আমার হাতে দেওয়ার মানেটা কি? তার মানে আমাকে এখান থেকে চলে যেতে বলছো? তখন তীর্থ বলে, এটাই তো স্বাভাবিক, বলো আজকে আমার বাসররা, তুমি এখানে কি করছো? তখন রঞ্জা গিয়ে তীর্থর খাটে বসে পড়ে আর এটা দেখে পুতুল বলতে থাকে, তুমি এখানে বসেছো কেন, তোমার কি এখানে? তখন রঞ্জা বলতে থাকে, আমি এখানে বসেছি তো কি হয়েছে? তখন তীর্থ বলতে থাকে, তুমি এখানে কেন বসবে, তোমার তো এখানে বসার কথা নয়, আমার আজকে বাসরা, তুমি এখানে কি করছো? আর তাছাড়া বাড়িতে অনেক লোকজন রয়েছে, চিৎকার চেঁচামেচিতে লোকজন চলে আসবে, আর তাছাড়া তোমার এখানে আসাটাও কিন্তু খুব ভালো দেখা যাবে না, সবাই খারাপ মনে করবে। তখন রঞ্জা বলতে থাকে, কি বলছো তুমি এসব কথা তীর্থ? তখন তীর্থ বলে, ঠিকই তো বলছি, তুমি এখানে কি করছো, তুমি এখানে কেন আসবে, তোমার সাথে যা কথা বলা তোমার বলা হয়ে গেছে। তখন পুতুল বলতে থাকে, তুই এখানে কি করছিস, এখান থেকে যা, আমরা এখন ঘুমোবো। তখন রঞ্জা বলতে থাকে, তুমি আমার সাথে এরকম করে কথা বলবে না, বুঝেছো, একটা গেও ভূত নিয়ে এসেছো। তখন পুতুল বলতে থাকে, আমাকে ভূত বললে কেন, তুমি ভূত, বুঝেছো? তখনই তীর্থ বলে, পুতুল তুমি কিছু বলো না, আমি বলছি। তখন পুতুল চুপ করে থাকে আর রঞ্জাকে তীর্থ বলতে থাকে, এখন এখান থেকে যাও বৌদি, অনেক রাত হয়েছে, আমরা এখন ঘুমোবো, একটা সবকিছুরই একটা মানুষের ব্যাপার আছে, তুমি এখানে কি করছো? তখনই রঞ্জা আরো ভালো করে বসে আর বলে, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, তাই তো আমি দাঁড়াতে পারছিলাম না, তাই তো ভিতরে চলে আসলাম, আর তোমরা দুজন মিলে আমাকে তাড়ানোর জন্য এরকম করছো। তখন একথা শুনে পুতুল আর তীর্থ দুজনই অবাক হয়ে রঞ্জার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।